আসসালামু আলাইকুম, আমি রুবেল আছি, আপনাদের সাথে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে একটা বিষয় ক্লিয়ার করব। আমরা অনেকেই অনেক কোম্পানির বা অনেক ব্র্যান্ডের বাইক ব্যবহার করি, তো বাইকের পেপারসে সাধারণত লেখা থাকে বাইকের ফুয়েল ধারণ ক্ষমতা বা তেল কতটুকু ধরবে, এটা লেখা থাকে একরকম। কিন্তু আমরা পাম্পে গিয়ে যখন তেল নেই, তখন দেখা যায় যে ওই পেপারসে যে লেখা থাকে ওই লেখার সাথে কোনো মিল নাই, কমপক্ষে 1.5 থেকে 2 লিটার তেল বেশি ধরে। তো এখন কথা হচ্ছে, পাম্প থেকে কি তেল তাহলে চুরি করলো, কম দিল? না, আসলে ব্যাপারটা হচ্ছে কম বেশি চুরি সব পাম্পেই করে, তবে সেটা হচ্ছে 10 লিটারে 200 গ্রাম বা 300 গ্রাম, এটা আহামরি বেশি না, তো 1-1.5 লিটার তো হওয়ার কথা না। সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকেরই ধারণা নাই বা আমরা আমাদের জানা নাই, তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই কী করি, নতুন নতুন বাইক কিনে না জেনে ব্যাপারটা একদম মানে খুশিতে নতুন বাইক কিনছি, আমার বাইকের ট্যাঙ্কি সবসময় ফুল থাকবে, তো দেখা গেছে প্রথম প্রথম অনেকেই এরকম করেন, একদম মানে একদম ট্যাঙ্কির মুখটা খুলে এখান থেকে তেলটা দেখা যায়, একদম উপর পর্যন্ত চলে আসে। তো এটা আসলে কিছুতেই করা উচিত না, যারা আমরা এটা জানি না শুধুমাত্র তারাই করি। তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব, তো চলুন শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, প্রথমতে যে বিষয়টা ক্লিয়ার করার কথা বলেছি সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় অনেকেই অনেক ধরনের বাইক ব্যবহার করে থাকি, তো বাইকের পেপারসে যে তেলের যে ধারণ ক্ষমতাটা থাকে, তো তার থেকে তেল বেশি 2 লিটার বা 1.5 লিটার বেশি ট্যাঙ্কিতে ধরার কারণটা কী? এর কারণটা হচ্ছে খুবই সিম্পল, আমরা অনেকেই জানি না যে তেল ট্যাঙ্কিতে ভরার একটা নিয়ম আছে। তো নিয়মের থেকে যদি হচ্ছে আমরা বেশি ভরি, নিয়মটা একটা নির্দিষ্ট ট্যাঙ্কির ভিতরে একটা নির্দিষ্ট মাপ আছে বা একটা জায়গা আছে, ওই দাগ পর্যন্ত আমাদের তেল ভরার নিয়ম, কিন্তু আমরা অনেকেই এটা জানি না এবং ওই পর্যন্ত ভরি না। দেখা গেছে মাঝে মাঝে ট্যাঙ্কি ফুল করতে গেলে একদম ট্যাঙ্কির মুখ খুলে এই পর্যন্ত তেল একদম যতটা ধরে আর কি, চেষ্টা করি দেখি যে কত লিটার ধরে। তো সেক্ষেত্রে দেখা গেছে ট্যাঙ্কি একদম মানে ট্যাঙ্কির নির্দিষ্ট যে মানে কোম্পানি থেকে যে নির্দিষ্ট লিমিট বা নির্দিষ্ট যে পরিমাণ জায়গা বা নির্দিষ্ট যে চিহ্নটা দেওয়া আছে, ওর উপরে হচ্ছে 1.5 থেকে 2 লিটার তেল ধরবে। তো এই 1.5 থেকে 2 লিটার তেল আমাদের ভরা উচিত না, মানে 1.5 থেকে 2 লিটার তেল ঢোকে এই পরিমাণ জায়গা আমাদের হচ্ছে বাইকে খালি রাখা দরকার। এর কারণটা হচ্ছে বাইকের হচ্ছে তেলটা যে নামে, মানে আপনার তেলটা যে কার্বোরেটরে যায়, এ যাওয়াটার জন্য একটা বাতাসের দরকার হয়। তো বাতাসটা আমি যদি হচ্ছে দেখাই যে কোন জায়গা থেকে যায়, আমি একটু দাঁড়াই আপনাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে ট্যাঙ্কিটা খুলেই দেখাই আমি, এই যে আমার হচ্ছে ট্যাঙ্কির মুখটা, এই যে ট্যাঙ্কি খুললেই দেখবেন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা হচ্ছে এখান থেকে পানি নামে এবং এই পাশে আর একটা ছিদ্র আছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই ছিদ্রটা থেকে হচ্ছে বাতাসটা এখান থেকে যায় এবং এই বাতাসের মাধ্যমে হচ্ছে আপনার নিচে তেলটা আস্তে আস্তে নামতে থাকে। তো আপনার ট্যাঙ্কিটা যদি একদম ফুল থাকে তাহলে হচ্ছে বাতাসটা আপ ডাউন করতে পারে না, যার জন্য অনেক সময় দেখা গেছে কি যে বাইকটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়, তো এটা একটা কারণ। তো এটা আমাদের করা উচিত না, নির্দিষ্ট যে দাগ কোম্পানি দিয়ে দিয়েছে সেই পর্যন্ত তেল নিলে পেপারসে যে লেখাটা আপনার আছে ওই লেখা কিন্তু আপনার মিলে যাবে, তখন কিন্তু আপনার ফুয়েল ধারণ ক্ষমতা যেটা ওটা মানে সঠিক পাবেন আপনি, তখন কিন্তু আপনার বলতে হবে না যে কোম্পানি কী উল্টাপাল্টা জিনিস লিখেছে বা তেলের পাম্প থেকে তেল চুরি করেছে, এই ধারণাটা কিন্তু তখন আর থাকবে না, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা ব্যাপার যেটা বললাম যে ট্যাঙ্কি একদম ফুল করে আমরা তেল নিই, যারা জানি না নতুন বাইক চালায় বা খুশিতে কয়েকদিন বাইক কেনার পরে একদম ট্যাঙ্কি ফুল করে ফেলি, তো এটা করা উচিত না। এটা হচ্ছে করলে আপনার হচ্ছে তেলটা যে পাসিং হওয়ার জন্য যে বাতাসটা, ওই বাতাসটা হচ্ছে আপনার ট্যাঙ্কিতে জায়গা না থাকার জন্য একটা সমস্যা হয় এবং আপনার এতে বাইকের প্রবলেম হতে পারে, প্লাস হচ্ছে গিয়ে আপনার এটা না করাই উচিত। তো এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে আপনার তেলটা এখান থেকে যে মানে তেলের যে ট্যাঙ্কির যে মুখটার যে চাবিটা, তো এখানে তেল এখান থেকে উপরে উঠে আসার চেষ্টা করে এবং এখান থেকে আপনার তালার কার্যক্ষমতা, ট্যাঙ্কির যে তালাটা থাকে লকটা, তো এই লকটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে এখান থেকে তেল বের হয়ে আসে। তো এই ছিল হচ্ছে বাইকে আমাদের কতটুকু তেল ধরে বা মানে লিমিটেড থেকে বেশি কেন ধরে, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা ট্যাঙ্কি ফুল করে যাতে কখনোই তেল না নিই, অন্ততপক্ষে 1 থেকে 1.5 লিটার তেল ধরে
এই পরিমাণ জায়গা হচ্ছে আমাদের ফাঁকা রাখা উচিত। এতে হচ্ছে আপনার তেলটা পাসিং হতে খুব সহজ হবে এবং খুব ভালোভাবে আপনার বাইকে বাইকের সাউন্ডটাও ঠিক থাকবে এবং বাইকে প্রবলেম হবে না আশা করি। তো আশা করি যারা জানতেন না ব্যাপারটা জেনেছেন এবং উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।